একটি বহুমূল্যের গাড়ি সমেত তিনজন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করলো দিনার থানার পুলিশ। ধৃত তিন দুষ্কৃতীর নাম গোবিন্দ বর্মন, জাহাঙ্গীর আলম, গোবিন্দ বর্মন। এরা সকলেই দিনাটার পেটলার পাকিয়াগা ও আলোকঝড়ি এলাকার বলে জানা যায়। ধৃত তিন দুষ্কৃতীকে সোমবার দিনাটা আদালতে তোলা হলে বিচারক তাদের 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জানা যায়, রবিবার রাতে আলোকঝড়ি এলাকায় টহল দিচ্ছিল দিনাটা থানার পুলিশ। সে সময় একটা বহুমূল্যের গাড়িতে তিনজন যাচ্ছিল, তাদেরকে সন্দেহ করে পুলিশ। তারপরে গাড়িটিকে থামিয়ে তল্লাশি শুরু করে তাদের কাছ থেকে উদ্ধার হয় গুলিসহ একটি রিভলভার ও একটি ভোজালি। এদিন ডাকাতির উদ্দেশ্যে কোথাও যাচ্ছিল বলে প্রাথমিক অনুমান। তারা কোনো চক্রের সাথে যুক্ত আছে কিনা তা জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছিল পুলিশ বলে জানা গিয়েছে। দিনাড়া থেকে বোজেশ্বর রায় রিপোর্ট, আরকেএন আপডেট। নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি।